আছে, কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আয়ুদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাহরিহি ওয়া যিফরিহি শাইয়ান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে, ইচ্ছা পোষণ করবে, ওই ব্যক্তি তার চুল নখ মোটেও কাটবে না। এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ, অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশ। আল্লাহ তাআলা বছরের 354 দিনের যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেক আমলের জন্য, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের বাইরে নেক আমল করলে আল্লাহ যত সওয়াব দেন যত খুশি হন, এর চেয়ে বেশি সওয়াব দেন বেশি খুশি হন যদি আমরা এই 10 দিনে নেক আমল করি। এজন্য সাহাবায়ে কেরাম এই 10 দিনে ব্যাপক পরিশ্রম করতেন, ইশতেহাত করতেন ইবাদতের জন্য। আর এই ইবাদতগুলোর প্রথম ইবাদত হলো রোজা, সিয়াম। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা পালন করা, এটা সুন্নত, অনেক সওয়াবের কথা হাদিস শরীফে আসছে। বিশেষ করে 9 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আয়ুকাফিরা সানাত আল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি বা'দাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি, রাসূলুল্লাহ বলছেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গোনা ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন, কাফফারা করে দেবেন। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়ামে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ, আবার ইয়ামে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখব না আরব দেশের আরাফাতের দিনে রাখব? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়ামে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার পরে বাকি নেক আমল উন্মুক্ত, বেশি বেশি নফল সালাত আদায় করা, বেশি বেশি জিকির, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি দান, মানুষের সাহায্য করা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি। আল্লাহ তাআলা জিকির করতে ওযু ও গোসল জরুরি না, আমরা এই কয়দিনে সবসময় করি, এই কয়দিন একটু বেশি জিকির করব, বেশি দরুদ পড়ব, বেশি তাসবিহ তাহলিল করব, এছাড়া দান সাদকা কোরআন তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব।